হেভি জোর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, গাড়িটার যা অবস্থা দেখো, পেছনটা পুরো তুবড়ে গেছে। হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। অনিমনি চলে এসেছে আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে আমরা যেখানে যেতে চলেছি সেটা হচ্ছে বাঙালির একটা খুব প্রিয় জায়গা, যেখানে একটু মুড অফ হলে বা প্রত্যেক দিনের লাইফ থেকে একটু স্ট্রেস ফ্রি হওয়ার জন্য আমরা গিয়ে থাকি, সেটা হচ্ছে দীঘা। এখানে যাওয়ার জন্য আগে থেকে কোনো প্ল্যানের প্রয়োজন হয় না, প্রত্যেক বছর আর কোথাও যাই না যাই, দীঘা তো আমরা গিয়েই থাকি। তো তেমনই এই বছরও আবার প্ল্যান করে ফেললাম হঠাৎ করে। অলরেডি আমরা রেডি হয়ে গেছি, সব কিছু প্যাকিং কমপ্লিট, অনি ড্রেস আপ করছে, বেরিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তাহলে মোটো ব্লগিং সেটআপে। এ ফিউ মোমেন্টস লেটার, সো ভেরি গুড মর্নিং তোমাদের সবাইকে, বেরিয়ে পড়লাম আজকে আমাদের ডেস্টিনেশন দীঘার উদ্দেশ্যে। এখন সময় হচ্ছে 6:30, আর আমার বাড়ি থেকে দীঘার ডিসটেন্স শো করছে অলমোস্ট 185 কিলোমিটার, আর সময় লাগবে দেখাচ্ছে 4 ঘন্টা 10 মিনিট। এরকম খোলামেলা রাস্তা, ময়দানটা প্রায় কুয়াশায় ঢাকা রয়েছে, আর আমরা এরকম একটা ফাঁকা ফাঁকা রাস্তা দিয়ে সকালে ঠান্ডা ঠান্ডা হাওয়া উপভোগ করতে করতে বেরিয়ে পড়লাম। আর এই দেখো এদিকে সানরাইজ হচ্ছে কত সুন্দর, আর আমার বাঁ দিকে রয়েছে সেকেন্ড হুগলি ব্রিজ। তবে বহু মাস হয়ে গেছে সেকেন্ড হুগলি ব্রিজে, কিন্তু এখনও কাজ চলছে। আপের রাস্তাটা দুটো লেনে ভাগ করে দিয়েছে, মানে একটা লেন দিয়ে শুধু লরি যাচ্ছে আর একটা লেন দিয়ে বাস গাড়ি বাইক ওসব যাচ্ছে, আর আমি ঢুকে পড়েছি লরির লেনে। আর জাস্ট দেখতেই দেখতে চলে এসছে আমাদের আজকের দিনে ফার্স্ট টোল প্লাজা। আর এই দেখো অবস্থা রাস্তার, ওইদিকে পুরো লরি লাইন, মানে ভাগ্যিস আমি এই সাইড লেনটা পেয়ে গেছি, নাহলে কিন্তু বহুত বাজেভাবে ফেসে যেতাম আমরা। আর যতদূর বুঝতে পারছি এই লেনের পুরো ট্রাফিকটা হচ্ছে সাঁতরাগাছি পর্যন্ত। দেখো কিভাবে বেরোতে হচ্ছে আমাদের, অ্যাটলিস্ট সাইডে জায়গা রয়েছে তো পাশ কাটিয়ে বেরোনো যাচ্ছে। তো এখানে যত লরি যাচ্ছে তাদেরকে ধন্যবাদ, তারা বাইকের লেনটা অ্যাটলিস্ট ছেড়ে রেখেছে আমাদের জন্য। তো পৌঁছে গেছি এখন আমরা সাঁতরাগাছি রেল স্টেশনে। আর দেখো যেমনটা তোমাদেরকে বলেছিলাম, সাঁতরাগাছি ক্রস করতে না করতেই রাস্তা দেখো পুরো খালি হয়ে গেছে। তো এখানে লেখা রয়েছে বালাসোর বোম্বে সব বাঁ দিকে, আর ডান দিকে গেলে NH2 হচ্ছে দিল্লি। তো এই যে রাস্তাটা দেখছো সোজা চলে যাচ্ছে হচ্ছে তোমার দিল্লি রোড, আর এই বাঁ দিক নিয়ে নিচ্ছি আমরা টুয়ার্ডস বোম্বে রোড, মানে আমরা যাব হচ্ছে কোলাঘাটের দিকে। তো এখন ঘড়িতে সময় হচ্ছে 6:55, আর আমরা চলে এসেছি আজকের দিনের আমাদের সেকেন্ড টোল প্লাজা, ধুলাগড় টোল। তবে আমার এই লুকিং গ্লাসটা একটু লুজ হয়ে গেছে, জোরে বাইক চালালে জাস্ট লুকিং গ্লাসটা এইভাবে মুড়ে যাচ্ছে। মেয়েরা স্কুটি চালিয়ে চালিয়ে যাচ্ছে, কি সুন্দর লাইন আপ করে যাচ্ছে দেখো প্রত্যেকেই। এখানে হেভি জোর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এই দেখো সমস্ত কাঁচ ফাঁচ ভেঙে পড়ে রয়েছে আর সামনে গাড়িটা দাঁড়িয়ে রয়েছে। গাড়িটার যা অবস্থা দেখো, পেছনটা পুরো তুবড়ে গেছে, মারাত্মক লেভেলের অ্যাক্সিডেন্ট হয়েছে। যা দেখে মনে হচ্ছে গাড়িটা দাঁড়িয়ে ছিল, হয়তো লরিটা পেছন থেকে এসে মেরেছে না কি হলো ব্যাপারটা ঠিক বোঝা গেল না। এইখানে পুলিশরা খবর দিয়েছে যে অ্যাক্সিডেন্ট কেসটা হয়েছে, এখানে খবর দিয়েছে এখন তারা গাড়িটাকে ধরতে যাচ্ছে। লরি মেরেছে, লরি বুঝেছি বুঝেছি। আমরা বাড়ি থেকে এক্স্যাক্টলি 63 কিলোমিটার রাইড করে পৌঁছে গেছি কোলাঘাট ব্রিজে, আর দেখো নিচ দিয়ে কি সুন্দর লাগছে রূপনারায়ণ নদীকে দেখতে, আর ওদিকে সূর্য মামা আস্তে আস্তে দেখাও দিচ্ছে। তো এই কোলাঘাট থেকে দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে, একটা চলে যাচ্ছে সোজা খড়গপুরের দিকে, মানে তোমরা ওটা দিয়ে উড়িষ্যা বা ঝাড়খণ্ডের দিকে যেতে পারো, আর আমরা নিয়ে নেবো লেফট টুয়ার্ডস দীঘা। তবে ওনাকে আবার ভুল করে দেখেছি সোজা চলে যাও তোমরা, তো যারা সোজা চলে যাও তাদের বলে রাখি চিন্তার কোনো বিষয় না, সোজা দিয়েও তোমরা দীঘা কানেক্ট করতে পারো, তবে একটু ঘুরপাক হবে কারণ তোমরা দীঘার যে ব্যাক সাইড আছে একদম সেইটা দিয়ে ঢুকবে। তো যারা ভুল বসে তো সোজা চলে যাও, তারা চাইলে ব্যাক সাইড দিয়ে এন্ট্রি নিতে পারো, অথবা তোমরা আবার ইউটার্ন নিয়ে এই রাস্তায় আসতে পারো। তো আমরা এখন NH16 ছেড়ে উঠে পড়লাম NH116-এ, পৌঁছে গেলাম আমরা আজকের দিনের থার্ড টোল প্লাজা। যতদূর সম্ভব এই টোল প্লাজাটার নাম হচ্ছে কোলাঘাট হলদিয়া টোল প্লাজা, যতদূর মনে হয় আমার। বাপরে বাপ, পাখিটা গেল দেখলে তোমরা, বাপরে
চমকে দিল আমাকে, মাটিতে বসে ছিল একটা জায়গা, আমি বেরোতে গেলাম পাশ দিয়ে, ঠিক ওই টাইমটাই উড়ে একদম মুখের সামনে দিয়ে গেল, আরেকটু হলে পুরো হেলমেটে ধাক্কা খেত। তবে একটা জিনিস কিন্তু খুব ভালো লাগছে, সেটা হচ্ছে সকাল সকাল বেরিয়ে গেলে এই বাসের অত্যাচারগুলো কিন্তু থাকে না রাস্তার মধ্যে। ঘড়িতে এখন সময় হচ্ছে 8:40 আর আমরা পৌঁছে গেছি এখন নন্দকুমার মোড়ে। জাস্ট রাউন্ড আবাউটটা নিয়ে আমরা ওই দিকটা যাব, আর এইদিকে চলে যাচ্ছে তোমাদের হলদিয়া, আর আমরা নিয়ে নেবো ডান দিকে টুয়ার্ডস দীঘা। মনির পেয়েছে এখন খিদে, একটু নন্দকুমারে হল্ট নেব। ডিম টোস্ট হয়ে যাবে? ডিম টোস্ট তো খুব খিদে পেয়েছে। নন্দকুমারে দাঁড়িয়ে আমরা একটু হালকা পুলকা করে ব্রেকফাস্ট করে নিলাম, নিয়েছিলাম দুটো ডিম পাউরুটি, একটা জলের বোতল। ডিম পাউরুটির প্রাইস ছিল 25 টাকা করে, মানে দুটো 50 টাকা, আর জলের বোতল 10 টাকা, টোটাল 60 টাকা বিল হলো আমাদের। নন্দকুমার থেকে ডিস্টেন্স দেখাচ্ছে এখনও প্রায় 86 কিলোমিটার, আর টাইম লাগবে দেখাচ্ছে 2 ঘন্টা 10 মিনিট। তো উঠে পড়লাম এখন আমরা মাতঙ্গিনী সেতুতে, আর নিচ দিয়ে দেখো কত সুন্দর বয়ে চলেছে হলদি নদী। তো এখন ঘড়িতে টাইম হচ্ছে অলমোস্ট 10টা, আর আমরা পৌঁছে গেছি এখন কন্টাই মোড়ে। এখান থেকে আমরা নিয়ে নেবো রাইট, আর যদি তোমরা সোজা চলে যাও তাহলে তোমরা পাবে হয়তো জোনপুর বিচ আর বাগুড়ান জলপাই যে বিচটা আছে, তোমরা সেটা এই সোজা গেলে পাবে। কন্টাই থেকে যে রাইট নিয়েছি তারপরে 3 কিলোমিটার এলে এরকম আরেকটা টার্ন আসবে। তো দীঘা যেতে হলে আমরা নিয়ে নেবো রাইট। আর আরেকটা জিনিস তোমাদের বলে দিই, তোমরা যদি লেফটে যাও তাহলে তোমরা মেরিন ড্রাইভটার অ্যাক্সেস পাবে। তবে আমি মেরিন ড্রাইভ দিয়ে যাচ্ছি না, তার দুটো রিজন রয়েছে। প্রথম রিজন হচ্ছে মেরিন ড্রাইভ দিয়ে গেলে তোমাদের একটু ঘুরপাক হবে, সেকেন্ড যে রিজনটা হচ্ছে সেটা হলো মেরিন ড্রাইভ এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি। সো জাস্ট নাও আমরা ক্রস করলাম চাউলখোলার মোড়, এখান থেকে দীঘার ডিস্টেন্স দেখাচ্ছে 20 কিলোমিটার, আর টাইম লাগবে দেখাচ্ছে প্রায় 40 মিনিটের কাছাকাছি। এখানে আবার পুলিশের চেকিং চলছে। মানে পুলিশ ধরেছে তার কারণ হেলমেট পরে নেই। তোমরা যদি দীঘা আসছো তাহলে মেক শিওর তোমাদের সব কাগজপত্র যেন ঠিকঠাক থাকে, কারণ এখানে আমি দেখেছি প্রায় চেকিং হয়। যদি একদম সকাল সকাল চলে আসতে পারো ভালো, আর নালে কিন্তু 9টার পরে এই রাস্তায় আস্তে আস্তে চেকিং বসতে চালু করে দেয়। ফাইনালি আমরা পৌঁছে গেছি দীঘা, সামনে রয়েছে সেই দীঘা গেট, আর এখান থেকে আমার হোটেলের ডিস্টেন্স দেখাচ্ছে মাত্র 2.9 কিলোমিটার, 8 মিনিটের মতন লাগবে। আর এইদিকে যে রাস্তাটা যাচ্ছে সেটা হচ্ছে তোমার নিউ দীঘার দিকে উঠবে, মানে আমার হোটেলটা কিন্তু এইদিকেই রয়েছে কিন্তু আমরা যাব ওল্ড দীঘার রাস্তাটা দিয়ে। আর বাঁধের যে রাস্তাটা রয়েছে সেটা চলে যাচ্ছে তোমাদের দীঘা মোহনার দিকে। আর এই দেখো সামনে সমুদ্র, চলো আগে একটু সমুদ্রের পাড়ে গিয়ে একটু ডাব খাওয়া যাক, তারপরে হোটেলে চেক ইন করবো আমরা। ঘড়িতে এখন টাইম হচ্ছে 10:51, জাস্ট ডাবটা খাবো, খেয়ে হোটেলে চেক ইন করবো। সমুদ্রটা দেখো কি সুন্দর লাগছে। এখন আপাতত আমরা ওল্ড দীঘাকে বিদায় জানিয়ে নিউ দীঘার দিকে এগোচ্ছি, কেন আমার হোটেলটা রয়েছে নিউ দীঘাতেই, আর এখানে তৈরি হচ্ছে জগন্নাথ দেবের মন্দির। চলে এলাম ফাইনালি আমরা আমাদের হোটেলে, হোটেল লে রয়। আর হোটেলটা দেখো জাস, আর এই রয়েছে বাঁ দিকে দেখো দীঘা স্টেশন। করার পর রিসেপশনে হোটেলের কিছু ফর্মালিটিস পুরো করতে না করতেই আমাদের কাছে চলে এলো ওয়েলকাম ড্রিঙ্কস। তারপরেই আমরা চলে গেলাম লিফটে করে হোটেলের ফার্স্ট ফ্লোরে আমাদের রুমের দিকে। সো চেকিং এর ফর্মালিটিস পুরো করে আমরা চলে এসেছি আমাদের ফ্লোরে। আমাদের যে রুমটা দিয়েছে সেই রুমটা তোমাদেরকে দেখাবে হচ্ছে মনি। এই হচ্ছে আমাদের রুম, এখানে একটা জিনিসপত্র রাখার জায়গা দিয়েছে, তলাতেও জায়গা রয়েছে। এখানে মিনি ফ্রিজ রয়েছে, চা কফি বানানোর জিনিস দিয়ে দিয়েছে, ইলেকট্রিক কেটেল। খুব সুন্দর করে ওয়েল ডেকোরেট করা রয়েছে রুমটা। এখানে সোফা রয়েছে বসার জন্য, টেবিল দিয়ে দিয়েছে। আচ্ছা, সব থেকে ভালো জিনিস হচ্ছে ব্যালকনি রয়েছে আমাদের। ব্যালকনিতে ভিউ হচ্ছে, এটা অ্যাকচুয়ালি পেছনের দিকে রুম, তো সেই কারণে সেরকম কোনো ভিউ নেই, তাও রাস্তা রাস্তা দেখা যাচ্ছে। আর সামনে জগন্নাথ দেবের মন্দির হচ্ছে পুরীর মন্দিরটা, সেটা আমরা দেখতে পাচ্ছি। দরজায় ঢোকার সময় কভারটা রয়েছে, খেয়াল করিনি একটা কভার রয়েছে। এটা হচ্ছে ওয়াশরুম, নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম।
এখানে একটা সুন্দর মিরর রয়েছে আর শাওয়ার সেকশনটা সম্পূর্ণ আলাদা করে দেওয়া হয়েছে। এই হচ্ছে আমাদের একটা কিউট রুম, কিউট মানে ছোটর উপরে খুব সুন্দর করে সাজানো একটা কিউট রুম। চলো আমরা একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে খানিকক্ষণ পরে। তো আমরা এখন চলে এসেছি লাঞ্চের জন্য। গোপ্রোতে আনফর্চুনেটলি ব্যাটারি নেই, যে কারণে ফোনে এই ব্লগটা করতে হচ্ছে। তো আমরা খেতে এসেছি যেখানে, সেটা হচ্ছে হোটেল সি হক। তো অ্যাকচুয়ালি আমরা যেখানেই যে হোটেলেই উঠি না কেন, লাঞ্চ বা ডিনার এখানেই আমরা খেতে আসি, কেননা এখানের ফুড খুবই টেস্টি আর খুবই রিজনেবল। এখানে খেতে আসার আরও একটা কারণ আছে, আমরা একটা ফেভারিট ডিশ এখানে পাওয়া যায়, সেটা হচ্ছে চিংড়ি মালাইকারি, যেটা এখানকার মতন মানে আমার তো এটাই বেস্ট লাগে, মানে এখানকার মতন আমি আর অন্য কোথাও খাইনি। তো চলো দেখা যাক এখানে আমরা আজকে কী কী লাঞ্চ করছি, তোমাদের দেখিয়ে দিই। তো আমাদের লাঞ্চ প্লেট সব চলে এসেছে, খাওয়া শুরু করে দিয়েছি খিদের চোটে। তো আমাদের ডাল, ভাত, চিকেন আর এই হচ্ছে স্পেশাল চিংড়ির মালাইকারি, যেটা আমার ফেভারিট পার্সোনালি, আপনারাও ট্রাই করে দেখতে পারেন, এখানে এসে অসাধারণ খেতে করে, অসাধারণ খেতে। তো চলো আবার দেখা হবে বিকেলবেলা, খাওয়া দাওয়া করে এখন আমরা হোটেল যাব, রেস্ট নেব, বিকেলবেলা আবার দেখা হচ্ছে। বেরিয়ে পড়লাম আবার, এখন বাজে বিকেল 4:30, একটু দেরি হয়ে গেল, ঘুমিয়ে পড়েছিলাম বলে অনেকটা টায়ার্ড ছিলাম, আজকেই এসেছি বুঝতেই পারছো। তো এখন আমরা যাচ্ছি মোহনার দিকে, তো মোহনাটা যতটা পারবো এক্সপ্লোর করে দেখানোর চেষ্টা করবো বন্ধুরা। আমি এর আগে অনেকবার দীঘা এসেছি, তো চান করার মানে সমুদ্রে যে চান করার ব্যাপারটা সে এক্সপিরিয়েন্স থেকে বলছি, সকালে সমুদ্র অনেক শান্ত থাকে, যত বেলা বাড়ে যত সন্ধে হয় তত কিন্তু ঢেউ অনেক বেশি হয়ে যায়। তো তেমনই সূর্য আস্তে আস্তে অস্ত গেছে, তো সমুদ্র দেখো বেশ উত্তাল হয়ে উঠছে আস্তে আস্তে। তো আমরা এখন চলে এসেছি ওল্ড দীঘার বিচে, আর যেমনটা তোমরা দেখতে পাচ্ছ এই দেখো, এইখানে এখন আস্তে আস্তে প্রচুর ক্রাউড বাড়া শুরু হয়ে গেছে, এখন যত লোক দেখছো তোমরা এর চেয়ে আরও দ্বিগুণ লোক বাড়বে এখানে। নিউ দীঘা থেকে বেশি প্রেফার করবো আমি ওল্ড দীঘা, কারণ নিউ দীঘার ক্রাউডটা আমার ঠিকঠাক লাগে না, যার জন্য আমরা সবসময় ওল্ড দীঘায় এসেই সময়টা কাটাই। যদিও বা আমরা নিউ দীঘাতে হোটেল নিই, কিন্তু ম্যাক্সিমাম টাইমটা আমরা কাটাই হচ্ছে একদম ওল্ড দীঘাতেই, কি তাই তো? একদমই তাই, আমারও খুব মানে ওল্ড দীঘাটাই আমার বেশি পছন্দের, এটা মানে বেশ সুন্দর সাজানো আর এখানে সব কিছু পাওয়া যাবে, মানে তোমরা এখানে ইভিনিংয়ের যাবতীয় স্ন্যাক্স ঝালমুড়ি থেকে শুরু করে আইসক্রিম ফুচকা সমস্ত কিছু খাবার দাবার পাওয়া যাচ্ছে। আর এছাড়া সামনেই রয়েছে দেখো এখানে মার্কেট এরিয়া পুরো, আর এখানে বসার জায়গাও ভালো রয়েছে, মানে বসার জায়গা স্পেস এসব খুব ভালো রয়েছে। নিউ দীঘায় কম্পারিজনে কেন বলছি, কারণ নিউ দীঘায় হচ্ছে বোল্ডার প্রচুর রয়েছে, বোল্ডারের ওপরেই হয়তো বসতে হয় ওখানে, তো এটা এখানে সেটা নয়, এখানে বসার অনেক সুন্দর জায়গা রয়েছে। তো এবার আমরা এখানে বসে একটু সমুদ্রটাকে এনজয় করবো, সমুদ্রের হাওয়াটাকে এনজয় করবো। তো যেমনটা তোমাদেরকে বললাম একটু নিচে নেমে বসা যায়, তো আমরা সেই নিচে নেমে এই দেখো এরকম একটা জায়গায় বসে পড়েছি, আপাতত আর এখানে আর কিছু দেখানোর মতন নেই। গুড আফটারনুন ফ্রম দীঘা, সকাল সকাল আমরা উঠলাম, উঠে সমুদ্রে গেছিলাম স্নান টান করতে, তো গোপ্রো বা ফোন ক্যামেরা কিছু নিয়ে যাওয়া তো পসিবল ছিল না, তাই তোমাদেরকে আর কিছু দেখাতে পারলাম না। তো এখন সময় হচ্ছে প্রায় 3:30-4 বাজতে চলেছে, আর আমরা আশেপাশে কয়েকটা জায়গা এক্সপ্লোর করতে যাচ্ছি, তো ভাবলাম তোমাদেরকেও সেই জায়গাগুলো শেয়ার করে দেখাবো, তাই চলে এলাম আবার আমরা। তো মনির খুব ইচ্ছে হয়েছে এখন
যে দীঘা না, অ্যাকচুয়ালি ওটা পড়ছে উড়িষ্যাতে তালসারি বিচটা এক্সপ্লোর করার, মানে ওখানে নাকি শুনেছি লাল কাঁকড়া দেখা যায়। তো আমরা এখন জাস্ট রেডি হয়ে গেলাম আর বেরিয়ে পড়বো সেই তালসারি বিচটা এক্সপ্লোর করতে। এক্সাইটেড? হ্যাঁ, আমি তো শুনেছি সেটাই, এখন জানি না আমি ভুলও হতে পারি, তালসারি আই থিঙ্ক যেখানে লাল কাঁকড়াটা দেখা যায়। আর আমাদের যে হোটেলটা সেটা কিন্তু একদম দীঘা স্টেশনের সাথে লাগোয়া, মানে স্টেশনেই হোটেল বলতে পারেন। আমরা সেটা খেয়াল করিনি, আমরা জানতাম যে স্টেশনের কাছে হোটেল, ওকে চলো। বাট আমরা বেরোনোর সময় তোমাদের সেই জিনিসটা দেখিয়ে দেবো, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। জাস্ট আমরা যখন নিচে নামবো আর দেখাবো হোটেলের সাথে কিভাবে রেলওয়ে স্টেশনটা অ্যাটাচ রয়েছে। তো এই হলো আমাদের হোটেলের বিশাল বড় একটা লবি এরিয়া, আর এখানে খুব সুন্দরভাবে সিটিং অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে, আর ঝাড়টাও দেখতে জাস্ট অপূর্ব লাগছে। আর ঠিক তার পাশেই রয়েছে হোটেলের রেস্টুরেন্ট এরিয়া, যেটা ফাইভ স্টার হোটেলের থেকে কিছু কিন্তু কম নয়। আর হোটেলের এন্ট্রেন্সেই বিরাজমান রয়েছেন আমাদের গণপতি বাপ্পা। যেমনটা তোমাদেরকে বলছিলাম, জাস্ট হোটেলের সাথে পুরো অ্যাটাচ রয়েছে রেলওয়ে স্টেশনটা, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, জাস্ট আমরা এই হোটেলের গেট থেকে বেরোলাম আর এই পাশে রয়েছে রেলওয়ে স্টেশনটা। ট্রেন এসছে, দেখো কত লোক এসছে, ট্রেন থেকে নয় নামছে নয় যাচ্ছে, ট্রেনে আবার কলকাতা ফিরবে বলে সবাই ট্রেনে উঠছে। হ্যাঁ, সেটা আমরা জানি না ঠিক টাইমিংটা, ট্রেন এসছে কি ট্রেন যাচ্ছে, তো সেটা তোমরা দেখে নিতে পারো গুগলে। বাট দেখো এই হচ্ছে স্টেশনটা, পুরো দীঘা স্টেশন। এই পুরো এরিয়াটা রয়েছে পুরো একটা বড় পার্কিং এরিয়া, তোমরা দেখতেই পাচ্ছ কি বিশাল জায়গা এখানে। আর এই পাশে রয়েছে একটা বাচ্চাদের প্লেইং অ্যাক্টিভিটি এরিয়া, আর বেশ সুন্দর আর বেশ ওয়েল মেনটেন্ড। আর এই পাশে রয়েছে দীঘার জগন্নাথ দেবের মন্দির। আর একটা যে জিনিসটা আমি দেখলাম সেটা দেখে একটু অবাকই হয়ে গেলাম, কেন এটা আমার মনে হয় এখনো অবধি দীঘার কোনো হোটেলেই এই ফেসিলিটি দেওয়া হয়নি, সেটা হলো ইভি চার্জিং স্টেশন। মানে তোমরা যদি ইলেকট্রিক ভেহিকেল আনো তোমার বাইক বা গাড়ি, তো তোমরা এখানে সেটা চার্জ দিতে পারো। তো আমরা চলে এসেছি এখন দীঘা বর্ডারে, মানে ওয়েস্ট বেঙ্গলের বর্ডার এটা, এরপর থেকে শুরু হচ্ছে উড়িষ্যা। জাস্ট আমরা তালসারি যাওয়ার জন্য নিয়ে নেবো রাইট, আর কি অপূর্ব একটা সানসেট হচ্ছে দেখো। অবস্থা বোঝো, যেতে হবে লেফট, জিপিএস লাগানো রয়েছে, মনি ম্যাপ দেখছে আর আমাকে বলছে রাইট। এই যে এই যে এই যে কাটটা মারবে, যেতে হবে লেফট বলছে রাইট, তারপরে আমার সাথে ঝগড়া করছে। তো গুগল ম্যাপে তালসারি যাওয়ার জন্য যে রাস্তাটা দেখাচ্ছিল সেই রাস্তাটা এখন বন্ধ রয়েছে, ওখানে কাজ চলছে, সে কারণে আমরা এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি স্থানীয় লোকদের জিজ্ঞেস করে সেটা একদমই একটা গ্রামের ভেতর দিয়ে যাচ্ছি। তালসারিটা এইদিকে, ওয়েলকাম টু তালসারি বিচ। কেমন লাগছে এখানে এসে? ভালো লাগছে, বাট এদিকে আমাদের অসম্ভব ব্যাপার। যেটা ভয় ছিল সেটাই হলো না, আমাদের পা ভেজাতে হবে বাবারে, লাল কাঁকড়া দেখতে হলে অনেকটা যেতে হবে, ওই দিকে যেতে হবে আমাদেরকে। আর 200 টাকা, মানে ব্যাপারটা হচ্ছে যদি আমি ওনাদের বাইক নিয়ে যাই তাহলে 200 টাকা রেন্ট, আর নাহলে উনি চালিয়ে নিয়ে যাবেন, তার সাথে আরও দুজন যেতে পারবে 100 টাকা, মানে গিয়ে দেখি আবার ফেরত নিয়ে চলে আসবে। ফেলে দিও না, আমরা উঠে পড়েছি ভাড়ার বাইকে লাল কাঁকড়া দেখার জন্য। আলটিমেটলি আমার ধারণাটা ঠিকই ছিল, এখানেই লাল কাঁকড়া দেখা যায়, তো এক্সাক্ট যে জায়গাটায় পাওয়া যায় আমরা এখন সেই জায়গাতেই যাচ্ছি। আমাদের সাথে একজন দাদা বলল মানে সঠিক জায়গাটায় নিয়ে যাবে স্পটটা দেখানোর জন্য, তো চলো যাওয়া যাক। এটা হলো অ্যাকচুয়ালি মোহনা, সেই সুবর্ণ
তো এটা যেটা দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে বর্ণরেখা নদী। আমরা চলে এসেছি সেই জায়গাটায় যেখানে লাল কাঁকড়া আমাদের চোখে পড়ে গেছে অলরেডি, আর বিচে পুরো ভর্তি রয়েছে। এখন সামনাসামনি একটা দূরেই দেখতে পেলাম পুরো লাল রঙের কাঁকড়া, তোমাদেরকেও দেখাবো। ওয়েট ওয়েট, উনি মাটি খুঁড়ে কাঁকড়া বের করার চেষ্টা করছে, দেখো। ওয়াও, জাস্ট সি গাইস, ধরো না, আমি ধরবো না, চলো ধরো, আমি ধরো, লরম এটা একদম, এই দেখো দুটো চোখ কিভাবে দেখতে পাচ্ছ, দেখছে তোমাদেরকে। আমার ভাই এত সাহস নেই, আমার কোনো দরকার নেই এটা হাতে নেওয়া। ও ততক্ষণ কামড়াবে না যতক্ষণ না তুমি ওর দাঁড়ার দিকে হাতটা দেবে, যে দাঁড়া দুটো দেখতে। সে বাইকের দাদা আবার গেছে একটা কাঁকড়া বের করতে, আর সেইটা কিন্তু বিভৎস বড় কাঁকড়া বের করে আনছে। মনিরই একমাত্র সাহস আছে, তাই মনি ধরুক, আমার কোনো দরকার নেই। ধরবে আরো একটু ভালো করে ধরো, ধরেছ? এটা শক্ত মাল। চলে এসেছি মোহনার সামনে, ভীষণ সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে, মানে মনে হচ্ছে এখানে একটা বাড়ি হলে ভালো হতো, সারাক্ষণ আর পাখা বা এসির খরচা হতো না এই গরমে, এত ঠান্ডা হাওয়া দিচ্ছে। সামনেই সমুদ্র, তার সাথে সুবর্ণরেখা নদীর মিলন হচ্ছে। আলসারির যে বীচটা সেটা আমি এসেছিলাম অনেক ছোটোবেলায়, তাই মনে রয়ে গেছে। সেই সময় তো বাইক করে তালসারির পুরো বীচটা ঘোরাতো, লাল কাঁকড়া দেখাতো, তো সেই ট্রেনটা এখনও রয়েছে। এখন তো দাদারা 100 টাকা নিচ্ছে আসা যাওয়া, পুরো বীচটা ঘোরাচ্ছে, লাল কাঁকড়া দেখাচ্ছে, কাঁকড়া তুলে আমাদের হাতে নিয়ে এক্সপিরিয়েন্স করাচ্ছে, তো তার জন্য 100 টাকাও ওয়ার্থ ইট। তালসারি থেকে বেরিয়ে আমরা প্ল্যান করলাম যে একটু চন্দনেশ্বরের মন্দিরটা দর্শন করে নিই, ভোলে বাবার মন্দির রয়েছে, তো এই যাওয়ার পথেই পড়বে, মানে তালসারি থেকে মাত্র 3 কিলোমিটার। তো এখন আমরা এগোচ্ছি চন্দনেশ্বরের মন্দিরের দিকে। তো আমরা চলে এসেছি চন্দনেশ্বর মন্দির, পেছনে বাবার মন্দির দেখা যাচ্ছে। স্থানীয় লোকেদের কাছ থেকে আমি যেটুকু জানতে পারলাম, আমার একটা নলেজ ছিল না, এখানে লক্ষ্মী বলে একজন মেয়ে থাকতো, সে স্বপ্নে পেয়েছিল, মানে তার কাছে বাবা স্বপ্ন দিয়েছিল যে জমিতে সে গরু চড়াচ্ছিল, তো গরু চড়াতে গিয়ে অজ্ঞান হয়ে যায়, আর বাবা তাকে স্বপ্ন দেয় যে মাটি ফেটে যাচ্ছে আর সেইখানে সবাই দুধ ঢালছে, তো সেই স্বপ্ন পেয়ে সে যখন মাটি খোঁড়া হয় তখন মন্দিরে বাবার শিব, মানে ওখান থেকে শিবলিঙ্গ আর কি বেরিয়ে আসে, তো তারপর থেকেই এই মন্দির। আর চন্দনের নাকি বন ছিল এখানে, মানে চন্দন কাঠের বন ছিল, তো সেই জন্য এই মানে মন্দিরটার নাম হলো হয়েছে যে চন্দনেশ্বর মন্দির। তো আমার যদি ভুল হয়ে থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, যদি আপনাদের আরও কিছু জানা থাকে এই মন্দিরের বিষয়ে। তো চলুন এবার দেখা যাক ভেতরে, বাবাকে দর্শন করা যাক। Thank you.
আর কৃষ্ণের বাঁশির ওপরে একটা পায়রা বসে রয়েছে, দেখতে পাচ্ছেন কি অদ্ভুত ব্যাপার। এখানে রয়েছে জগন্নাথ দেবের মন্দির, এখানে মা মঙ্গলচণ্ডী রয়েছে, ওটা হচ্ছে চন্দনেশ্বর মন্দির, আর তার ডান পাশে কিন্তু এরকম একটা সুন্দর জলাশয়ও রয়েছে, পুকুর এটা। তো চলে এসেছি আমরা আমাদের হোটেলে, খুবই সুন্দর লাগলো তালশাড়ি আর চন্দনেশ্বর মন্দির দেখতে। আমাদের আগামীকাল আমাদের চেক আউট, বাড়ি ফিরতে হবে। তবে একটা জিনিস আমি তোমাদেরকে বলে রাখি, মানে আমার অ্যাকচুয়ালি ভুল ধারণা ছিল, ইউদিঘার পরে যে সি বিচটা পড়ে সেটা হচ্ছে উদয়পুর, সেটা পরে অ্যাকচুয়ালি হচ্ছে উড়িষ্যা বর্ডারে। আমি একবার ওখানে ভিজিট করেছিলাম, তো ওখানকার এনভায়রনমেন্ট খুব একটা আমার ভালো লাগেনি, তো যার ফলে আমি তালশাড়িও কোনোদিনও যাইনি। তো এইবারে মনির খুব রিকোয়েস্ট তালশাড়ির দিকে গেলাম আমি। তালশাড়ি আর উদয়পুরের মধ্যে মানে পুরো আকাশ পাতাল ডিফারেন্স রয়েছে, মানে ওখানে গিয়ে আমার এত সুন্দর লাগলো। আর স্পেশালি ওইখানে যদি তোমরা লাল কাঁকড়া দেখতে চাও তাহলে অবশ্যই যদি নিজের বাইক নিয়ে যাও তাহলে তো কোনো ব্যাপারই না, অথবা তোমরা ওদেরই বাইকে করে তোমরা গিয়ে লাল কাঁকড়া দেখে আসতে পারো, সত্যি বলছি দারুণ লাগবে। চলো এখানে আমি ভিডিওটা শেষ করছি। ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ ডু সাবস্ক্রাইব। চলো টাটা, বাই বাই।